আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করে জনপ্রতিনিধিত্বশীল অধ্যাদেশ আরপিও সংশোধনের দাবি জানিয়েছে বিএনপি। বিএনপি যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ তাদের এ দাবির উদ্দেশ্য নির্বাচনের সময় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ সেনাবাহিনী নিয়োগের সুযোগ রাখা। নির্বাচন কমিশন বলেছে কমিশন বৈঠক করে বিষয়টি আলোচনা করবে। রাহুল রায় রিপোর্ট। দায়িত্ব নেয়ার এক বছর পর আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে গেল বিএনপি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ সহ চার সদস্যের একটি প্রতিনিধি দল দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা একটি দাবিনামা দিতে যান কমিশনে। স্মারকলিপিতে নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েনের দাবির পাশাপাশি সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ নিয়েও বিভিন্ন প্রস্তাব দিয়েছে বিএনপি। ইলেকশন কমিশন রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার আরপিও সংশোধন প্রায় চূড়ান্ত করেছে। সশস্ত্র বাহিনীর সংজ্ঞা থেকে সেনাবাহিনী বাদ দিয়ে আনুষ্ঠানিকভাবে এটা জানাতে এসেছি যে ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতা সহ সেনাবাহিনী নিয়োগ করতে হবে। 87টি সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করা হয়েছে। আমরা পরীক্ষা করে দেখেছি সরকারের নির্দেশে এই পুনর্বিন্যাসগুলো করা হয়েছে। বিএনপির দাবিগুলো নিয়ে কমিশন বৈঠকে বসবে বলে জানান নির্বাচন কমিশনার আব্দুল মোবারক। হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে আজকে যে স্মারক নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক স্বাক্ষরিত। দেখা যায় কি করা যায়, কমিশনের বৈঠক হবে, কমিশন বিষয়গুলো বিবেচনা করবে। মানুষের আইন সবসময় সংশোধনযোগ্য। আইন একবার হয়ে গেল এইটা পরবর্তীতে আবার সংশোধন করা যায়, সংশোধন করার স্কোপ কখনো বন্ধ হয়ে যায় না। একই সময় জাতীয় প্রেস ক্লাবের বাইরে মানববন্ধন থেকে বিএনপি নেতারা বলেছেন জনগণকে সঙ্গে নিয়ে সরকারের পতন ঘটানোই বিরোধী দলের মূল লক্ষ্য। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সরকার আইনের অপব্যবহার করছে বলে দাবি জানিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারের অগণতান্ত্রিক আচরণ এবং স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে শিগগিরই কঠোর কর্মসূচি ঘোষণা করবে বিরোধী দল। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নবনির্বাচিত কর্মকর্তাদের নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বিরোধী দলের আটক নেতাদের জামিন না দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। আমাদের 154 জন নেতা কর্মীকে তারা আজকে জামিন দেননি এবং 151 জনকে তারা রিমান্ডে নিয়েছেন। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এই ধরনের আইনের যে একটা অপব্যবহার চলছে সেই অপব্যবহারকে রোধ করবার জন্যে আমরা আইনজীবী ফোরাম, আমাদের বাংলাদেশের আইনজীবীরা তাদের ভূমিকা রাখবেন সেই প্রত্যাশা ব্যক্ত করি।